নমস্কার বন্ধুরা বাদশাহী রান্নাবান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে পরোটার একটা রেসিপি শেয়ার করবো তবে আটা বা ময়দা দিয়ে এই পরোটা নয় চিঁড়ে দিয়ে কীভাবে পরোটা বানানো যায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তার জন্য যে পাতলা চিড়েগুলো হয় সেগুলো নিয়েছি প্রথমে চিঁড়েটাকে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি দেখো চিঁড়েটা নরম হয়ে গেছে এবার চিড়েটাকে ভালো করে মেখে নেব চিরেটাকে একদম ভালো করে মেখে নিতে হবে আর আমি একটা নিয়েছি ছোট সাইজে আলু সিদ্ধ চিরের সাথে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে করে কোনো লামস না থাকে একদম মসৃণভাবে এটাকে মেখে নিতে হবে ঠিক যেভাবে ময়দা মাখা হয় সেইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরোটার স্বাদকে বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু ম্যাগি মশলা দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে এবার এটা থেকে লেচি কেটে নিচ্ছি চিঁড়ে আর আলু সিদ্ধটাকে মাখার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা যদি নরম থাকে তাহলে একটু ময়দা মেশানো যেতে পারে তবে আমি এখানে কোনো রকম ময়দা মেশাই আলু আর চিরের পরিমাণটা যদি ঠিকঠাকভাবে নেওয়া হয় তাহলে ময়দা মেশানোর দরকার পড়ে না দেখো এটা থেকে আমি লেচি কেটে নিয়েছি এবার একটা লেচিকে নিয়ে নিচ্ছি বেলার জন্য আমি এখানে বেশি করে ময়দা নিয়ে নিয়েছি যাতে করে এটা বেলতে সুবিধা হয় যেহেতু চিঁড়ে দিয়ে এই ডোটা মাখা সেই জন্য ফেটে যেতে পারে এবার দেখো এটা গোল শেপে কখনোই বেলা যাবে না সেই জন্য আমি একটা মাঝারি সাইজে টিফিন কৌটো নিয়েছি এটা দিয়ে গোল শেপে পরোটাগুলোকে কেটে নেবো দেখো ঠিক এইভাবে গোল শেপ দিয়ে পরোটাটাকে কেটে নিয়েছি একইভাবে প্রত্যেকটা পরটা শেপ আমি দিয়ে নেব এদিকে আমি ওভেনে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি তাওয়াটাকে একদম পুরোপুরি হিট করে নিতে হবে তারপর পরটাকে দিয়ে দিলাম প্রথমে দুপিটি ভালো করে সেঁকে নিতে হবে পরটা গ্যাসে ফ্লেম হাইতে রেখে পরটাকে ভালো করে সেঁকে নিয়ে এবার ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে পরোটার দুপিটি আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিয়েছি এইভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো চিরের পরোটা বানিয়ে ভীষণই নরম এবং খেতেও হয় দারুণ আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ